আমরা স্ট্রেংথ প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, তো আমরা ব্যাটসম্যানদের স্ট্রেংথ দেখিয়েছি, ফাস্ট বোলারদের স্ট্রেংথ প্রোগ্রাম দেখিয়েছি, এখন আমরা আসবো স্পিনারদের। স্পিনারদের ক্ষেত্রেও সিমিলার, পেস বোলার বা সব বোলারদের ক্ষেত্রে একই ইনস্ট্রাকশন, তাদেরকে আগে কিছু ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপের মধ্যে আমি আগেও আলোচনা করেছি, যেটা হচ্ছে যে অবশ্যই একটু সাইকেলিং করে নিতে হবে, যদি সাইকেলিং করা সম্ভব হয়, তা না হলে ওয়াকিং করে বা একটু 5 মিনিট জগিং করে নিলেও হবে। তারপরে ফোম রোলার দেখিয়েছিলাম আমরা, ওয়ার্ম আপ সেশনে 5 মিনিট ফোম রোল করা যেতে পারে, যদি কোনো বডির কোথাও টাইটনেস থাকে তাহলে ইট উইল হেল্প টু রিলিজ ইওর বডি পেইন। আর যেটা হচ্ছে যে স্পিনারের ক্ষেত্রেও কিছু দুই একটা ওয়ার্ম আপ একটু ডিফারেন্ট আছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো নর্মালি স্পিনারের ক্ষেত্রেও ফোম রোল করবো আমরা, তারপর যে কিছু মেডিসিন বল থ্রো করবো, আন্ডার বার করব, ট্রাই করব ওভার বার করার জন্যে, আরও কিছু এক্সারসাইজ আমরা দেখানোর চেষ্টা করব। সো আমরা এখানে চলে যাবো আন্ডার বারে, কীভাবে আন্ডার বারে ওয়ার্ম আপ করা। এটা সো এরকম একটা বার নিতে হবে, এরকম একটা বার থাকবে, তো নর্মালি খুব ডিফিকাল্টিস না, জাস্ট এখান থেকে বসে এটা নিচতে ঢুকতে হবে, স্ট্যান্ড আপ, এগেইন এগেইন, এরকম এরকম এক্সারসাইজ। তো এটা 8টা থেকে 10টা যদি আমরা করতে পারি তাহলে অন্তত বডির জয়েন্টগুলো অ্যাক্টিভেট হবে ফর দ্য নেক্সট অ্যাক্টিভিটিস, মানে আমরা যে জিম করবো, স্পেসিফিক স্পোর্টস রিলেটেড যে স্ট্রেংথ ট্রেনিং করবো, সেটার জন্য কিছুটা সিমিলার অ্যাক্টিভিটিস, সো দ্যাট মাসেল উইল গেট দ্য সিগনাল যে এই ধরনের অ্যাক্টিভিটিস আমার সামনে আসতেছে। আমরা এখন দেখাবো যে আমাদের ফোম রোল কিভাবে করে, মানে এটা হচ্ছে আমাদের ফোম রোলার, আর এটা মাসাজ রোলারও আমরা বলি। তো কারো কোনো পেইন, বডিতে পেইন থাকলে তো এই ধরনের রোলার রোল করলে তাহলে কি ওই সব পেইনের জায়গায় এই ট্রিগার পয়েন্টগুলো হিট করে, তাহলে কি কোথাও ড্যামেজ থাকলে ওটা ব্লাড সার্কুলেশন প্রপার হয়, সো দ্যাট পেইন রিলিফের জন্য কিন্তু এটা ভালো জিনিস ফোম রোলার, সবারই, সব স্পোর্টসম্যানদের এরকম এটা থাকা উচিত। তো এই ফোম রোলার দিয়ে আমরা চাইলে ফ্লোরে রেখে আমার বডিটাকে যেসব জায়গায় পেইন আছে আমরা চাইলে এভাবে মাসাজ করতে পারি, চাইলে আমরা এভাবে রেখে যদি আমাদের কোয়াড্রিসেপসে কোনো পেইন থাকে তো আমরা এভাবে মাসাজ করে নিতে পারি। তো যেখানে পেইন, ইভেন যদি আপনার শোল্ডারে যদি কোনো পেইন থাকে ট্রাইসেপসে, তাহলে আমরা এখানে করতে পারি, বা পিঠে যদি কোনো সমস্যা থাকে পিঠের এখানে নিয়ে দেয়ালে রোল করতে পারি আমরা। তো অনেকভাবে এটা কার্যকারিতা আছে। তো এর আমরা ওয়ার্ম আপের জন্য আমরা 5 মিনিট ফোম রোলার প্রথমে করে নেব। এখন যে ওয়ার্ম আপ আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রেব ওয়াক। ক্রেব ওয়াক আমরা কেন ক্রেব ওয়াক বলি, কারণ কাঁকড়া যেভাবে হাঁটে এক্সারসাইজটা সে কাঁকড়া হাঁটার মতনই, সেজন্য এই এক্সারসাইজটার নাম দেওয়া হয়েছে ক্রেব ওয়াক। তো ক্রেব ওয়াকটা আমরা দেখানোর চেষ্টা করবো, এটাও 1 থেকে 2 সেট আমরা করার চেষ্টা করি। সো 10 স্টেপ আমরা ওইদিকে যাবো, 10 স্টেপ ব্যাক করবো। সো আমি এখন দেখাবো 5 স্টেপ 5 স্টেপ ব্যাক, ওকে? সো এরকম স্কোয়াট পজিশন আপনাকে থাকতে হবে, স্কোয়াট পজিশন থেকে মাথা আপ অ্যান্ড ডাউন হওয়া যাবে না, মাথা একটা লেভেলে থাকবে। সো মাথা মুভ করবে না, শুধু পা মুভ করবে, এরকম পা মুভ করে 5 স্টেপ অ্যান্ড 5 স্টেপ ব্যাক। দেন আমরা চাইলে আবার 5 স্টেপস করতে পারেন, 5 স্টেপস, ওকে, দেন 5 স্টেপ ব্যাক। চেষ্টা করবো একটা লাইনে থাকার জন্য, যেন মাথাটা কোনোভাবে না নড়ে, আমরা যেন বডিটা না উঠাই, কারণ মাথা উঠে গেলেই বুঝাতে হবে যে বডিটা উঠতেছে, সো দ্যাট আমাদের লেগস থেকে শুরু করে আমাদের ব্যাক, এগুলো প্রত্যেকটা মাসেল অ্যাক্টিভেট হবে, টু রেডি ফর দ্য আপকামিং এক্সারসাইজ। আমাদের ওয়ার্ম আপের আরেকটা ই হচ্ছে যে আমরা মেডিসিন বল সার্কিট, তো বডিটাকে মোবিলাইজ করার জন্য, বডিটাকে বুস্ট আপ করার জন্য, তো আমাদের কিছু মেডিসিন বল সার্কিট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইভাবে ড্রপ করবো, কারণ ক্রিকেট স্পেসিফিক বা স্পোর্টস স্পেসিফিক ফিটনেস ট্রেনিং, তো সো দ্যাট বডির বিভিন্ন পার্ট ওয়ার্ম আপ করাটা দরকার আছে, কারণ এখন আমরা ওয়েটে চলে যাবো, মানে ওয়েট দিয়ে কীভাবে স্পেসিফিক ট্রেনিং করা যায়। সো এভাবে আপনারা অবশ্যই
দশটা বারোটা পনেরোটা থ্রো করে এখানে বা এখানে চাইলে আপনারা উপরে মারতে পারেন, উপরে। এভাবে আমরা মেডিসিন বল সার্কিট করে সেট বলে রাখি, এটা দুই সেট করে করা যেতে পারে, অ্যাটলিস্ট ডু টু সেটস। সো আমরা এগুলো যদি করি তাহলে খুব ভালো স্পেসিফিক স্ট্রেংথে যাওয়ার আগে এই ওয়ার্ম আপগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে। এখন যে এক্সারসাইজটা করবো এটা ল্যাটারাল হোপ। ল্যাটারাল হোপটা আমরা বিভিন্নভাবে করতে পারি, স্পটের উপরে ল্যাটারাল হোপ করতে পারি, আবার সামনে গিয়েও আমরা ল্যাটারাল হোপগুলো করতে পারি। তো আমরা দুই ধরনের ল্যাটারাল হোপ দেখানোর চেষ্টা করি। ফার্স্টে বাঁ পা ল্যাটারাল হোপ, ল্যাটারাল জাম্পও করতে পারি আমরা, আবার যদি আমরা চাই সেটা হচ্ছে এইভাবে আমরা ল্যাটারাল হোপ করতে পারি, ওকে, এরকম ল্যাটারাল হোপ। আবার আমি ডান পায়ে দেখানোর চেষ্টা করি, ডান পাটা হচ্ছে ল্যাটারাল জাম্প, যে কোনো একটা মার্জিন যদি থাকে তাহলে ভালো হয়। আর এটা যদি আমি সামনে যা দেখাই এভাবে 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 এভাবে, সো দ্যাট লোয়ার লিমের শুধু কি বলবো, পায়ের যে বিভিন্ন মাসেল আছে, বিভিন্ন মাসেলগুলো এগুলো অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হলে স্পোর্টস রিলেটেড যেসব আমরা স্ট্রেংথ ট্রেনিং করতে যাব সেই সব ক্ষেত্রে আপনাকে প্রচুর মোবিলাইজ এক্সারসাইজ থাকবে উইথ দ্য ওয়েট, সো দ্যাট এগুলা তখন আপনার মাসেলগুলো অ্যাডজাস্ট করে ফেলবে, ট্রেনিংয়ের ক্ষেত্রে আর খুব একটা বেশি ইঞ্জুরি কারণ হবে না। স্পিনারদের ওয়ার্ম আপের লাস্ট পার্ট হচ্ছে প্লেট স্কিপ। প্লেট নিয়ে আমরা এটা ফাস্ট বোলারদের ক্ষেত্রেও দেখিয়েছিলাম, তো এটা প্লেট স্কিপ, এভাবে একটা প্লেট ধরতে হবে। তো নর্মালি যেটা হচ্ছে যে হাই নি পজিশনে স্কিপ করে দিতে হবে, সো কিছুটা এরকম স্কিপ। আমরা যদি 10 স্কিপ করি ফরওয়ার্ড, 10 ব্যাকওয়ার্ড করতে পারি চাইলে ওয়ার্ম আপ। তো এইভাবে আমরা ওয়ার্ম আপটা শেষ করতে পারি ফর দ্য স্পিনার্সদের জন্য। আলাদা আলাদা স্পিনারদের সাধারণত এই দুটো এক্সারসাইজ একটু ডিফারেন্ট, আর আদার দেন অন্যান্য ওয়ার্ম আপের সাথে যথেষ্ট মিল রয়েছে। মেডিসিন বল থ্রোস, তারপরে যেটা হচ্ছে ফোম রোলার, এইসব জিনিসগুলো আমরা মানে ওইটা অন্য অন্যদের সাথে মানে সাথে একদম সিমিলার।